কুন্নুরে ভয়াবহ কপ্টার দুর্ঘটনা, জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু, মৃত 13 জনের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনা নিয়ে জানালো বায়ুসেনা, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। অসাধারণ সেনা, প্রকৃত দেশপ্রেমিক, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেনার আধুনিকীকরণে অনেক অবদান আছে, কৌশল ব্যাপারেও ব্যতিক্রমী ছিলেন জেনারেল রাওয়াত। কপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফের মৃত্যুতে টুইট প্রধানমন্ত্রীর। দেশের জন্য আজ দুঃখের দিন, টুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আহত গ্রুপ ক্যাপ্টেনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্যতিক্রমী সাহসী ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, কপ্টার দুর্ঘটনায় 13 জনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট প্রতিরক্ষামন্ত্রীর। দাউ দাউ করে জ্বলছে আগুন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হেলিকপ্টারের বিভিন্ন অংশ। নীলগিরি পর্বতের একটা চা বাগান, পার্বত্য এলাকা, আর সেই এলাকার বিভিন্ন জায়গার বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা, দেখুন। पहली बार उन्होंने खुद आगे बढ़कर सरकार को कहा था कि हम क्रॉस बॉर्डर रेड करेंगे, सर्जिकल स्ट्राइक करेंगे म्यांमार सीमा में उन उग्रवादियों के खिलाफ जिन्होंने हमारे देश के सैनिकों को वीरगति को प्राप्त कराया है। तो उन्होंने उनकी पहल हुई थी उस दौरान ही, सबसे पहले सर्जिकल स्ट्राइक भारत ने की थी। इससे पहले तक सर्जिकल स्ट्राइक इतनी बड़ी देखी नहीं गई थी। रक्षा सेना के किसी अधिकारी की और इतनी वरिष्ठ अधिकारी की इस तरीके से हादसे में हुई मौत निश्चित रूप से बहुत सारे सवाल खड़े करती है, जिसके बारे में पूरे देश की नजर होगी। इन तमाम सवालों के जवाब जरूरी होंगे। इन्वेस्टिगेशन किस तरीके से आगे बढ़ेगा, किस तरीके से इस चीज की पड़ताल की जाए, क्योंकि ये देश के पहले CDS थे। साथ ही भारतीय रक्षा सेना के किसी सर्विंग ऑफिसर की, जो जनरल के रैंक पे भारतीय जो रक्षा सेनाओं में सर्व कर रहे हों, उनकी मौत का यह दूसरा वाक्या है। लेकिन इससे पहले जनरल BC जोशी का, जैसा मैंने आपसे कहा, वो हृदयाघात से उनकी मौत हुई थी, लेकिन हादसे में हुई ये मौत बहुत सारे सवाल खड़े करती है। इसके अलावा किस तरीके से एक सर्विंग जनरल को जो अंतिम विदाई है वो किस तरीके से दी जाएगी, बहुत सारे ऐसे सवाल हैं जिनके ऊपर CCS नोट लेना चाहेगी, जो देश की सबसे बड़ी रक्षा कम समिति कहा जा सकता है, देश की सुरक्षा संबंधी जो कैबिनेट की समिति है, ये सुरक्षा मामलों के ऊपर देश की सर्वोच्च संस्था है जिसकी अध्यक्षता खुद प्रधानमंत्री मोदी करते हैं। लगातार ये बताया जा रहा था कि मुख्यमंत्री कुछ देर में पहुंचेंगे, अब क्योंकि ऑफिशियली ये डिक्लेयर कर दिया गया है कि जो 14 ऑन बोर्ड थे उनमें से 13 की जो है मौत हो गई है, जिसमें खुद चीफ ऑफ डिफेंस स्टाफ जनरल बिपिन रावत भी थे और उनकी पत्नी भी जो है इसमें नहीं रही। तो अब जो है मुख्यमंत्री वहां पहुंचेंगे और वेलिंगटन मिलिट्री अस्पताल में, जहां पर इन तमाम जो लोग वहां मौजूद है, उन सबसे मिलेंगे सबसे पहले, और तमाम असिस्टेंस जो है वो तमिलनाडु सरकार की ओर से देने की पूरी बात की गई थी। और लेकिन इस बीच ये दुखद खबर आ जाती है कि जो 13 लोग है वो नहीं रहे। तो ऐसे में जो है अब देखना होगा कि आगे जो है, आज के दिन मिलिट्री अस्पताल में ही उन्हें रखा जाएगा और उसके बाद आगे की कार्रवाई जो है वो किस तरह से होगी, ये आर्मी की तरफ जो है फैसला लिया जाएगा। একেবারেই নানান প্রক্রিয়া তো রয়েছে, সেই সঙ্গে এই দুর্ঘটনা নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে। কিন্তু শুরু যেখানে, অর্থাৎ যখন তিনি যাত্রা শুরু করলেন, সেই যাত্রাপথ কেমন ছিল? অনুসূয়া, একেবারেই পাপিয়া, যেভাবে আজ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল এই কপ্টার, সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ মোট 14 জন এই কপ্টারে ছিলেন। আমি একেবারে অ্যানিমেশনের মাধ্যমে এই কপ্টারের যাত্রাপথটা বোঝানোর চেষ্টা করব। ঠিক সকাল 9টায় দিল্লি থেকে বিশেষ বিমানে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ওয়েলিংটনে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত, এবং সেই বিমান গিয়ে নামে 11:35 তামিলনাড়ুর সুলুরে। এখান থেকে MI-17 V5 কপ্টার, এই কপ্টার রওনা হলো ওয়েলিংটনের উদ্দেশ্যে, যেখানে ডিফেন্স স্টাফ কলেজে তার বক্তৃতা করার কথা ছিল। মাত্র 5 মিনিটের যাত্রাপথ বাকি ছিল, তার আগেই তামিলনাড়ু কুন্নুরে ভেঙে পড়ে এই বিশেষ কপ্টার। দিল্লি থেকে রওনা হয়েছিল এই বিমানটি, এবং এই বিমান প্রথমে গিয়ে পৌঁছায় সুলুরে, সেখানে কপ্টারে করে রওনা হন MI-17 V5 কপ্টার, যে কপ্টার কিনা ওয়েলিংটনের উদ্দেশ্যে তাকে নিয়ে যাবে বলে রওনা হয়েছিল। মোট 14 জন ছিলেন এই কপ্টারে, যে কপ্টার ভেঙে পড়ল তামিলনাড়ুর কুন্নুরে। ওয়েলিংটন পৌঁছতে, অর্থাৎ যে কলেজে তার বক্তৃতা দেওয়ার কথা ছিল, সেখানে পৌঁছতে মাত্র 5 মিনিট বাকি ছিল, তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনা। একজন প্রত্যক্ষদর্শী ইতিমধ্যে জানিয়েছেন যে কপ্টার ভেঙে পড়ার আগে আগুন ধরে গিয়েছিল। তবে অবশ্যই এই ভয়াবহ দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে তো তদন্ত হবেই, কিন্তু অবশ্যই শোকের দিন আজ পাপিয়া।
একদমই তাই জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী চলে গেলেন এবং ভয়ঙ্কর বিপর্যয় ভয়ঙ্কর দুর্ঘটনা এই মর্মান্তিক দুঃখের দিন আজকে যেটা তুমি বলছিলে অনুষ্ঠা এবং এই দুর্ঘটনার পেছনে কি কি কারণ থাকতে পারে সেই সমস্ত সম্ভাব্য কারণগুলি উঠে আসছে তদন্তে অবশ্যই উঠে আসবে দিকগুলি কিন্তু এই কারণ নিয়ে আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার আশিষ দত্ত ব্রিগেডিয়ার দত্ত আপনার কাছে আসব অন্যান্য কারণের মধ্যে একটা কারণ রয়েছে আবহাওয়া আবহাওয়ার প্রসঙ্গ উঠে আসছে তো যখন জেনারেল বিপিন রাওয়াত রওনা দিলেন সেই সময় সকাল 9টায় আবহাওয়া ভালো ছিল না তো সেই সময় তো একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয় তারপর যখন তিনি সুলুর থেকে রওনা দিলেন কপ্টারে করে আবহাওয়ার বিশেষ কি কি পরিবর্তন হলো বা কি 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 ধরনের আবহাওয়া থাকলে এরকম ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়তে পারে কপ্টার আমি আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে আমি যে খবরটা পেয়েছিলাম বিভিন্ন সূত্রে স্পেশালি মিডিয়াতে টিভিতে যে এই হেলিকপ্টারকে মেটিওরোলজিক্যাল মেট ডিপার্টমেন্টে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল বায়ুসেনার মেট ডিপার্টমেন্ট আবহাওয়ার ওপর তীক্ষ্ণ নজর রাখে সেরকম কোনো যদি সম্ভাবনা রাস্তায় থাকতো কোনো টার্বুলেন্স বা কোনো মেঘাচ্ছন্ন আকাশ এটা ডেফিনেটলি বলা হতো তবে হ্যাঁ আমি ওই এক্সপার্ট একজন রিটায়ার্ড গ্রুপ ক্যাপ্টেনের থেকে শুনলাম যে ওদের বলা হয়েছিল কিছুটা কুয়াশা রাস্তা আপনারা পেতে পারেন কিন্তু ফ্লাইট সেফটির তরফ থেকে বা সেই অ্যাঙ্গেল থেকে কোনো অসুবিধে নেই তাই এই যাত্রাটা রওনা হয়েছিল এই ইলফেটেড হেলিকপ্টারে আমার আমি আমি তো ফ্লায়ার নই কিন্তু আমি বলতে আমার যতদূর মনে হয় যে ল্যান্ডিংয়ের যেটা আপনারা দেখাচ্ছেন বা বলছেন ওই হার্ড ল্যান্ডিং কোনো একটা কারণে ইঞ্জিন ফেলিওর হয় আমাদের একজন এয়ারফোর্স এক্সপার্ট বললেন ইট ইজ এ টুইন ইঞ্জিন দুটো ইঞ্জিন একসঙ্গে ফেল করেছে কি না তারপরেও একটা অটোমেটিক রোটার কিছুক্ষণ ধরে চলে যাতে একটা হার্ড বা এমার্জেন্সি ল্যান্ডিং করা যায় এই সমস্ত ফ্যাক্টর মিলিয়ে এখন কিন্তু আমাদের পক্ষে যারা আমরা এই বিষয়ে খুব অবগত নই আমাদের খুব একটা কিছু আনুমানিকভাবে মতামত দেওয়া উচিত নয় আলোচনায় আসব তার আগে এই মুহূর্তে আপনাদের দেখাবো এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার সুধীর সাওয়ন্ত কি বলেছেন তিনি দেখুন ये बहुत ही शॉकिंग है क्योंकि डिफेंस चीफ का हादसा होना ये मामूली बात थोड़ी है मतलब इतने बड़े आदमी का अगर हादसा हो सकता है तो इस देश में कौन सेफ है यही हेलीकॉप्टर में प्राइम मिनिस्टर से लेके राष्ट्रपति से लेके सभी लोग जाते हैं और टेक्निकली सबसे साउंड सबसे एडवांस हेलीकॉप्टर है और मुझे नहीं लगता कोई इस हेलीकॉप्टर में नुक्स होगा और मुझे लगता है कि ये एरिया जो है ये बहुत खतरनाक एरिया है क्योंकि मैं भी उधर एक साल रहा हूँ कुन्नूर में वेलिंगटन में स्टाफ कॉलेज के लिए तो उस एरिया में इतने सारे आतंकी भी उस जमाने में थे आज भी है मतलब एलटीटी और ऐसे स्थिति में डिफेंस चीफ का वहाँ हादसा होना ये हत्या का बराबर और इसलिए इसकी डिटेल इंक्वायरी होना चाहिए एनआईए जैसे एजेंसी ने आज से इंक्वायरी शुरू करनी चाहिए কপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত সহ 13 জনের মৃত্যু হয়েছে কিভাবে দুর্ঘটনা পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ কে একাধিক বিষয় নিয়ে জরুরি বৈঠকে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠকে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটিতে রয়েছেন রাজনাথ সিং অমিত শাহ জয়শঙ্কর নির্মলা সীতারামন জরুরি বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রধান সচিব ক্যাবিনেট সচিব কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা সচিব চলছে সেই বৈঠক কিভাবে দুর্ঘটনা পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফকে একাধিক বিষয় নিয়ে এই জরুরি বৈঠক মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির এই জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সস্ত্রীক সিরিয়াস বিপিন রাওয়াতের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক দেশের বড় ক্ষতি
ভারতের বীর সন্তানদের শ্রদ্ধা জানাই। টুইট লতা মঙ্গেশকরের। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় অসময়ে চলে গেলেন সিডিএস বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত ও সেনা আধিকারিকদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। টুইট বিরাট কোহলির।